দেখ দেখ এই 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 পিছ 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 ওরে বাবা এবার ফোন ফেসে গেছে। এই না একটু গালে তোমার ছোটকা আসলে স্লিপ অফ দ্য হৃদয় হয়ে গেছে তাই না ছোটকা? ছাড়তে চায় না প্রাণ তাই না? আমি বলছি কি তুমি কাপি টাপি করো না, সত্যি করে বলো না কে গো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই। গোকুল থাকে ও তার মেয়ে। ও তাহলে ভূত না, সরি জ্যান্ত। না না ভূত নয়, কিন্তু বাসু ওর স্বপ্ন না দেখাই ভালো। কেন? তুমি শিল্পী মানুষ, তোমার ভালোর জন্যই বলছি। ও সৌন্দর্যটুকু তুমি দূর থেকেই শুধু নিয়ে যাও। কিন্তু অতীন মামা, আমি যদি জীবনে কখনো কাউকে বিয়ে করি তবে আমি ওই মেয়েটা কি করবো? তুমি আমার কথা শোনো, সেই সব স্বপ্ন, সেই সব স্বপ্ন তুমি তোমার মাথা থেকে ত্যাগ করো। না না কেন কেন কেন, কারণটা কি? মানে একটা মেয়েকেও ভালোবেসেছে, এমনি বিয়ে পাগলা হয়ে গেছে কেন? গরিব বলে, গরিব বলে আমরা সেরকম বলে আমরা বিয়ের সাথে কথা বলে নেবো নিজেরা। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, তোমরা এখানে এসছো দোল উৎসব পালন করতে, আনন্দ করো, আনন্দ করে বাড়ি ফিরে যাও। এর বেশি কথা আমায় আর জিজ্ঞেস করো না। কেসটা কি হলো বলো তো? না না বোঝা, অতীন মেয়েটা সম্পর্কে কিছু বলতে চাইছে না কেন? মাথাটা কোথায়? আরে বাবা দেখ, অতীনের বোধহয় মেয়েটার উপরে মহা পাপে মরবি, মনটাকে তো একেবারে পাক করে রেখে দিয়েছিস। এই চুপ কর তো, শোন, বুদ্ধি দেবী তার তিন মাথা যার। তোর তো চার মাথা হয়ে গেছে, এবার রাম রাম বলে একটু এগিয়ে যা না। এই চুপ কর তো, তুই চুপ কর। আচ্ছা আমি বুঝতে পারি না বাবা কি ওর জন্ম। আরে ওই যে বাঁশি বলে মেয়েটি, খবর পেলাম ওই মেয়েটির ওপর মা কালীর ভর হয়। তাই নাকি? এটাকেও রক্ষা করো, আমি মেয়েটার নামে কত যাতা কথা বলেছি, ঠাকুর আমাকে ক্ষমা করো, ঠাকুর আমাকে ক্ষমা করো। মা কালী নাকি বলেছেন যে বাড়িতে মেয়েটির বিয়ে হবে সেই বাড়িতে এক বৃদ্ধা আছেন, আচ্ছা তিনি অত্যাচারী। হ্যাঁ, সেই বৃদ্ধা যদি মেয়েটির সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করে তবে সেই মেয়েটির মা, মেয়েটির নয় বৃদ্ধার মাথার মধ্যিখানে সর্পাঘাত হবে। আমার কোনো আপত্তি নেই,
চোখে দৌড়ে পাগল। আচ্ছা কি এই সত্যি আপনি কি পাগল নাকি? মাগালির আর কোনো কাজ নেই, বাসুর বিয়ে নিয়ে ভাববে? আপনি কি বললেন? আমরা অপুকে ভালোবাসি না? সত্যি সাহেব, এই যে শব্দটা ভালোবাসা মানে অনেক বড়, আজ আবার নতুন করে বুঝতে পারলাম। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না ব্যারিস্টার সাহেব, এসব কথা বললেও তো একটা প্রশ্ন সেই থেকেই যাচ্ছে যে অতীন তাহলে বাধা দিচ্ছে কেন? কেন আজ বাদে কাল দোল, দোল দোলের দিনে রহস্য উন্মোচিত হবে। আপনি আমি আসলে একটা বাসি যে মাঝে মাঝে বাজে, কিন্তু বেশি অনেক অভিনয় হয়েছে, অনেক অভিনয় হয়েছে। এবার স্পষ্ট করে বলুন আপনি কে? আপনার মেয়ের পেন শুরু হয়েছে, আপনি যদি আমাকে এভাবে বিরক্ত করেন আমি কিন্তু আপনাকে বের করে দেবো। মানে লাভের লেবা পেন শুরু হয়ে গেছে? ইয়েস, আর আমি সেজন্যই এসেছি। এটা কিন্তু বুদ্ধিমণি সৌদামিনীর বোঝা উচিত ছিল। কী হবে এবার? লাভের পেন শুরু হয়ে গেছে? ও মাই গড, ওকে তো হসপিটালে নিয়ে যেতে হবে। নাই মাথা একটু কম, চুল চশমা পরা এখানে এসছেন না? হ্যাঁ। আচ্ছা, উনি কি ডক্টর কৃষ্ণেন্দু অগ্নেশ্বর মুখার্জি? হ্যাঁ। কিন্তু তুইও কি চিনিস? বুঝেছি তোর আবার বেবি হবে। না, উনি আমার বেবির বাবা। হোয়াট? হ্যাঁ, আমার প্রথম স্বামী, ওর নাম ছিল কিশোর মুখার্জি। তা লোকে শাক্ত হয়, বৈষ্ণব হয়, খ্রিশ্চান হয়, ও উত্তম ভক্ত হয়ে গেল আর সরকারিভাবে নামটা করে নিল কৃষ্ণেন্দু অগ্নেশ্বর মুখার্জি। ও বুঝেছি বুঝেছি, এই জন্যই ও আমার সম্পর্কে এত কিছু জানে। হ্যাঁ, তা তো জানবে। তা ও এখানে কেন? ও কি তোর সঙ্গে প্রেম করছে? না না না, প্রেম করছি না। আসলে আমার মেয়ে লাভ, ওর তো বাচ্চা হবে। ওই তোর বরই, মানে তোর এক্স বর হচ্ছে ওর ডক্টর। হ্যাঁ, ডাক্তার হিসেবে অসাধারণ, স্টোন ম্যান। স্টোন ম্যান? ও মাই গড, মাথায় পাথর দিয়ে মারে? তাহলে লাভের কি হবে রে? না মিনি, মানে ওর হৃদয়টা হচ্ছে একেবারে পাথরের মতো। মানে ওকে ডিভোর্স করার পর আমি একটার পর একটা বিয়ে করেছি, প্রত্যেক মাসে 70টা করে চিঠি লিখেছি, ও কিন্তু একটাও বিয়ে করেনি, চিঠির উত্তরও দেয়নি। তুই কি আবার? রিসেন্ট বিয়েটা আবার ভেঙে গেছে, তাই ভেবে দেখলাম। আর তাছাড়া মেয়েও বললো, জানিস মাম্মি তুমি আবার পাপিকেই বিয়ে করো, তাই মানে তুই তাহলে উপরে চল 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 চল। না না মিনি, না রে, আমাকে ভীষণ ভালোবাসে না ভেতর থেকে, হঠাৎ করে দেখলে ইমোশনাল হয়ে যাবে। ওকে কাজটা করতে দে, হ্যাঁ আমি পরে যোগাযোগ করে নেব। ও মাই গড, কি স্যাক্রিফাইস! আসলে অতীন চেয়েছিল আমরা যাতে বাসির পূর্ণ পরিচয় না জানতে পারি, কারণ এই বাসিতে কোনো আওয়াজ নেই, বাসি কথা বলতে পারে না। হ্যাঁ, কিন্তু আমি যদি জীবনে কোনো পুণ্য অর্জন করে থাকি, তবে সেই পুণ্যের ফলে আমি ওর বিশ্বাস অর্জন করতে পেরেছি। তাই আমি ওকে বোঝাতে পেরেছি যে ওর অপূর্ণতা সত্ত্বেও ও আমাদের সঙ্গে আনন্দে মাততে পারে, তাই ও আজ আমাদের মাঝখানে এসেছে। বাসু বাসু, তুমি পারবে না বাসির এই শব্দহীনতাকে তোমার সুরে ভরিয়ে দিতে? পারবে না মানে? তেড়ে আরম্ভ করেছিস, আটকে না যায়। যদি না পারে তাহলে বুঝবো যে বাসুর শিল্পী জীবন মিথ্যে, গায়ক সত্তা মিথ্যে, ওর বাবা গান মিথ্যে। মিথ্যে হতে পারে না, মিথ্যে হলে বাসুদা শহর ছেড়ে গ্রামে এসে মনের মানুষ খুঁজত না।
বাসুদা, তুমি তো সুরের মানুষ, তাই আজ এই হোলিতে কেষ্ট ঠাকুর তোমার হাতে তুলে দিয়েছে সাক্ষাৎ বাঁশি, তোমার সুরে এবার তাকে ভরিয়ে তোলো। তুই বোঝা করবো খুব ভালো না, কিন্তু কথা হচ্ছে এখন যে এই যে বাসু, এই বাসু কি মাসিকে বিয়ে করতে না রাজি হবে? মুক্তা দেখে বুঝতে পারছে না। আপনারা আমাকে আশীর্বাদ করুন আর মাসিকে জিজ্ঞেস করুন সে কি আমার বিয়ে করতে রাজি আছে। মাসি কি চাইছে সেটা এই যে খাতার পাতায় লেখা আছে, এ তো বাসুর ছবি। আমি অতীন কাকার সঙ্গে মিষ্টি মেয়েটার বাড়িতে গিয়েছিলাম, ওর বাবা কি বলেছেন জানো? কাল নাকি সারাদিন ধরে মেয়েটা শুধু হাসে কাঁদে আর ছবি আঁকে। বাবা ওই একখানাই ছবি, বাসু ভাইয়ের ছবি। বাবা আমি কিন্তু বলে দিয়ে এসেছি বুঝলে, যে রায়বাড়িতে সব কান্নাই হয় যে হাসি, সবার ভালোবাসায় এবার বাজবে বাসি। গান হবে না? ভাঙবে না, গান হবে। আচ্ছা ঠিক আছে।
বাজাবো? হ্যাঁ বাজাবে তো।